পাকিস্তান সফরে গিয়েছে নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন হল দুই দলই মাঠে নামার জন্য প্রস্তুত সব কিছু ঠিকঠাক ছিল রাউলপিন্ডি সিরিজের প্রথম ওয়ানডেটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেল টস হয়নি ম্যাচের ব্যাপার কি সেটা বোঝা যাচ্ছিল না অবশেষে নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে বিবৃতি এলো নিরাপত্তা সংখ্যায় পাকিস্তান সফর গুটিয়ে চলে যাচ্ছে তারা নিউজিল্যান্ড ক্রিকেট তাদের বিবৃতিতে লিখেছে পাকিস্তানের বিপক্ষে আজ রাওলপিন্ডিতে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার কথা ছিল দলের সেখান থেকে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ছিল লাহোরে কিন্তু পাকিস্তানের হুমকির মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি নিউজিল্যান্ড সরকার জানানোর পর এবং মাঠে থাকা নিউজিল্যান্ডের নিরাপত্তা উপদেষ্টার পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছে ব্ল্যাক ক্যাপসরা এই সফরে আর খেলবে না দলকে ফেরত নেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দাবি পাকিস্তানের সফরকারী দলের জন্য যে ধরনের নিরাপত্তা দেওয়া হয় তাতে কোনো শঙ্কার প্রশ্ন নেই